ভোটের মুখে বাঙালি আবেগ সত্যজিৎ রায় নামে পুরস্কার ঘোষণা কেন্দ্রের শিল্পীদের জানালেন প্রকাশ জাবড়েকর। এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, প্রকাশ জাবড়েকরের সঙ্গে বৈঠক হয়, কারা কারা বৈঠকে উপস্থিত ছিলেন এবং আলোচনায় ঠিকই উঠে আসে? দেখো, আমি রয়েছি দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে, একদম গেটের সামনে একে একে গাড়ি বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হয়েছে প্রকাশ জাবড়েকর, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী, তার সঙ্গে কলাকুশলী যারা চলচ্চিত্র জগতে, তাদের সঙ্গে বৈঠক হয়েছে। দুটো বিষয় সেই বৈঠকে তাৎপর্যপূর্ণ। দাদাসাহেব ফালকে পুরস্কার, চলচ্চিত্র জগতের যে সেরা পুরস্কার, সেই দাদাসাহেব ফালকে পুরস্কারের পাশাপাশি ঠিক ভোটের আগে বাঙালি আবেগের একটা যে মূল হাতিয়ার সত্যজিৎ রায়, বিশ্ববরেণ্য চিত্র পরিচালক, সেই সত্যজিৎ রায়ের নামে একটা একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজকে প্রকাশ জাবড়েকর সেই সিদ্ধান্তের কথা এখানকার শিল্পীদের জানিয়েছেন। অর্থাৎ ভোটের আগে কয়েকদিন পরই যখন বিধানসভা নির্বাচন, তার আগে সত্যজিৎ রায়ের নামে বাৎসরিক পুরস্কার চালু হচ্ছে, সেটা কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি এই বৈঠকে কারা ছিলেন, বিজেপিতে যারা যোগ দিয়েছেন চলচ্চিত্র জগতে, তারা থাকবেন, প্রকাশ জাবড়েকরের সঙ্গে বৈঠক করবেন, এটা অভিপ্রেত, এটাই স্বাভাবিক। কিন্তু এমন কয়েকজন ছিলেন যাদের সঙ্গে বাংলা চলচ্চিত্রেরই সম্পর্ক, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আবির চট্টোপাধ্যায়, তুমি ছবি দেখতে পাচ্ছ, আবির চট্টোপাধ্যায় কোনো বক্তব্য রাখছেন না। কিন্তু আবির চট্টোপাধ্যায় কোনো দলের রাজনীতির মধ্যে তাকে দেখা যায় না, কিন্তু সরাসরি এই বৈঠক থেকে বেরোচ্ছেন। সে আবির চট্টোপাধ্যায় তিনি বৈঠক করেছেন আজকে। শুধু আবির চট্টোপাধ্যায় নয়, কিছুক্ষণ আগে রাশিদ খান তিনি আজকে এসেছেন। কোনো মতে না, আলোচনা শুধু এইটুকু হয়েছে ইন্ডাস্ট্রির ভালো কি করে করা যায় এবং সেটা সার্বিকভাবে বাংলা ছবির, সেই নিয়ে আলোচনা হয়েছে, আর কিচ্ছু হয়। অরিন্দমশীল, যাকে নিয়ে বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হচ্ছিল, সেই অরিন্দমশীল বিজেপিতে যোগদানের প্রসঙ্গ হয়তো এড়িয়ে গেলেন, কিন্তু ইন্ডাস্ট্রির কি করে ভালো হয় সে নিয়ে আলোচনা হয়েছে, তিনি জানালেন। আবির চট্টোপাধ্যায়, যাকে কোনো দলীয় রাজনীতির মধ্যে এতদিন দেখা যায়নি, তার এই প্রকাশ জাবড়েকরের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ। নিষ্পল সিং রানে, কোয়েলের স্বামী, প্রযোজক মহেন্দ্র সোনি, তারা পর্যন্ত আজকের বৈঠকে গেছেন। কিছুক্ষণ আগে পাউলি দাম বেরিয়ে গেছেন, পাউলি দামও কিছু মন্তব্য করেননি। অর্থাৎ বাংলা চলচ্চিত্র জগতের বেশ কিছু নাম যারা এখনো পর্যন্ত কোনো পক্ষে নাম লেখাননি, তাদের উপস্থিতি কিন্তু খুব চাঞ্চল্য ছড়াচ্ছে বা জল্পনা তৈরি করছে। ঋতুপর্ণা সেনগুপ্ত এখনো ভেতরে আছেন, একে একে সব বেরোচ্ছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ভেতরে আছেন, এমনকি আবির চ্যাটার্জি কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন। চূর্ণী গাঙ্গুলি, চূর্ণী গঙ্গোপাধ্যায় তুমি জানো, তিনি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন, এমনকি গৌতম ঘোষ চিত্র পরিচালক, যদিও তাকে শাসক দল বা বিশেষত সরকারের অনুষ্ঠানে দেখা যায়, সেই চিত্র পরিচালক গৌতম ঘোষ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন, এমনকি তনুশ্রী, যাকে ধর্মতলায় বৈঠকে দেখা গিয়েছিল শাসক দলের অনুগামী এক মানে চলচ্চিত্র তারকাদের সভায় দেখা গিয়েছিল, সেই তনুশ্রী আজকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তাছাড়া তো ঋতুপর্ণা আছে, মমতা শঙ্কর, যাকে দেখা যায় না কোনোদিন, সেই মমতা শঙ্কর বৈঠক করেছেন আজকে প্রকাশ জাবড়েকরের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি একে একে সবাই বেরোচ্ছেন, মমতা শঙ্কর, গৌতম ঘোষ, এমনকি অরিন্দম শীল বেরিয়ে গেলেন, পাউলি দাম, এমনকি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা দাস, তারা পর্যন্ত কিছুক্ষণ আগে বৈঠক করে বেরিয়ে গেছেন। সব মিলিয়ে আজকের বৈঠকে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। ভোটের আগে বাঙালি আবেগকে মর্যাদা দেওয়া, অর্থাৎ মানে যেটা দাদাসাহেব ফালকে পুরস্কারের পাশাপাশি সত্যজিৎ রায়ের নামে পুরস্কার ঘোষণা, এবং পাশাপাশি বেশ কিছু ব্যক্তিত্ব যারা দলীয় রাজনীতির বাইরে বা যাদের নিয়ে জল্পনা চলছে তাদের উপস্থিতি, সে ঋতুপর্ণাই হোক, অরিন্দম শীলই হোক, বা তনুশ্রী হোক, বা গৌতম ঘোষই হোক, এমনকি সঙ্গীত শিল্পী রাশিদ খান, তিনি পর্যন্ত আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। একেবারে ধন্যবাদ কৃষ্ণেন্দু। এই বৈঠক নিয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া হিরণ, তিনি কি বললেন শোনাবো। সিঙ্গেল স্ক্রিনের যে অবস্থা, যাতে এই প্যান্ডেমিকেতে অলমোস্ট প্রায় বন্ধের মুখে, সেখান থেকে তাদেরকে কী করে সহায়তা করে আবার সেই পুনরুজ্জীবিত করা যায়, আর বাংলা সিনেমাকে আরও ওয়ার্ল্ড ক্লাসে নিয়ে যেতে হবে, এবং নন্দনের মতো যে নন্দনের যে সেট আপ, নন্দনের যে মডেল, সেই মডেলেতে জেলায় জেলায় যাতে এরকম আরও করা যেতে পারে, প্রত্যেকটা জেলাতে, যাতে সেখানকার মানুষকে শুধুমাত্র নন্দনে দৌড়ে এসে সিনেমা দেখতে না হয়, এরকম একটা যদি মডেল সরকার করতে পারে, এবং বিশেষ করে
সিনেমা হলগুলোকে যে 800-850 সিনেমা হল ছিল সেখান থেকে মাত্র 150টা সিনেমা হলে পৌঁছে গেছে, সেই প্রত্যেকটা সিনেমা হলকে আবার ঠিক করে সাজিয়ে তুলতে হবে। ইনফ্রাস্ট্রাকচার রেডি না হলে মানুষ সিনেমাটা দেখবেন কোথায়? আমাদের যে রিজিয়নাল ফিল্ম বাংলা, যেটা মারাঠি ফিল্ম বা সাউথের ফিল্মকে যেভাবে প্রায়োরিটাইজ করা হয়, সেখানে প্রাধান্য দেওয়া হয়, সেটা তো আমাদের এখানে হয় না। আমাদের মাল্টিপ্লেক্সগুলোতে একটা অড টাইমে সিনেমা দিয়ে দেওয়া হয়, বাংলা সিনেমা, হিন্দি সিনেমাকে সেখানে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো আমাদের বাংলা সিনেমাকে আমাদের প্রাধান্য দিতে হবে, একটা প্রাইম টাইম করতে হবে, যে প্রাইম টাইমে আমাদের বাংলা সিনেমা চলবে, এবং সেখানে যদি ট্যাক্সগুলো কম করা যায় তাহলে আমাদের টিকিটের প্রাইসটা, মূল্যটা অনেক কম হবে। তো আমাদের বাঙালি যারা যারা বাংলা সিনেমা দেখতে যান, তাদেরকে হিন্দি সিনেমার মতো প্রাইস দিয়ে বাংলা সিনেমা দেখতে হবে না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, চলচ্চিত্র জগতে প্রায় সবাই আজকে ছিলেন, এবং সবাইয়ের মতামত নিয়ে আমার দেখা যাক যে আমাদের এই 2020-র যে সাংঘাতিক প্যান্ডেমিক গেল, সেখান থেকে 2021-এ যেন আমরা সোনার বাংলার সোনার সিনেমা দেখতে পাই।